এইমাত্র পাওয়া খবর, 30 লক্ষ টাকার বাড়ির গৃহপ্রবেশ করলেন ভুবন বাদ্যকর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একই বললেন ভুবন বাদ্যকরকে নিয়ে। খবরটি পুরো জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে নিজেকে আপডেট রাখতে আমাদের চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করবেন। ভিডিও শেষে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন। ভুবন বাদ্যকর নামটির সাথে এখন প্রায় সমগ্র বাংলা ভাষাভাষী মানুষ পরিচিত। তার গানে মুগ্ধ আপামর বাঙালি। কাঁচাবাদাম গানটি যেন এখনও জনপ্রিয়তা শীর্ষে আছে ফেসবুক, ইউটিউব, সমগ্র সোশ্যাল মিডিয়া জুড়ে। ভুবন বাবু ইতিমধ্যে ভারতের দীঘার সমুদ্রে গিয়ে একটি টেলিফিল্মের শুটিং সেরে এসেছেন, ভালো পারিশ্রমিকও মিলেছে সেখান থেকে। এছাড়া তৃণমূলে যোগ দিয়ে মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে বসবাসের জন্য দোতলা একটি বাড়ি বানিয়ে দেবেন। অবশেষে সেই বাড়ি তৈরির কাজকর্ম মোটামুটি শেষ হয়েছে। ভুবন বাদ্যকর আজই নতুন বাড়িতে পা রাখার সিদ্ধান্ত নেন, সেই মতো চলছে অনুষ্ঠান। মিডিয়া সূত্র মারফত জানা যাচ্ছে গৃহপ্রবেশে উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জি, টলিউড নায়ক দেব, এছাড়া আরও অনেক ব্যক্তিত্ব। সমগ্র গ্রামবাসী ভুবন বাদ্যকরের বাড়ির সামনে ভিড় জমান। এক কুঁড়ে ঘর থেকে আজ রাজপ্রাসাদে উঠছেন ভুবন বাদ্যকর। তার এই সাফল্যকে সবাই কুর্নিশ জানিয়েছেন। মমতা ব্যানার্জি বলেন এই সাফল্য একজন খেটে খাওয়া গুণী শিল্পীর প্রাপ্য। ভবিষ্যতেও ভুবন বাদ্যকরের পাশে থাকতে চায়। ঈশ্বর ভুবন বাবুর অনেক মঙ্গল করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটি জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।